তুমি একা একা খাবা? আজকে বোলপুরে বসে খাবো কলকাতার রয়্যাল বিরিয়ানি। ওই যে বোলপুর স্টেশনটা দেখা যাচ্ছে একদম তার পাশেই কিন্তু এই কলকাতার রয়্যাল বিরিয়ানির দোকানটা। তো চলো ভেতরে যাব আর আজকে এই দোকানের ভেতরে বসেই খাবো রয়্যাল বিরিয়ানি। আজকে রাশিও আমার সঙ্গে চলে এসেছে দেখো বিরিয়ানি খেতে। আর এই দোকানটার অনেক নাম শুনেছিলাম, তো এই দোকানের বিরিয়ানিটা আদৌ সত্যিই কি এতটাই টেস্টি খেতে? চলো আজকে সেটাই টেস্ট করে দেখবো আর তোমাদেরকে জানাবো। আর তোমরা কারা কারা এই দোকানের বিরিয়ানি খেয়েছো অবশ্যই জানাবে। আর এই যে চার্ট রয়েছে দেখো, এখানে সব দাম দেওয়া আছে, দামগুলো তোমরা দেখে নাও এখান থেকে কার কত কী দাম। কি খাবা? আমরা চলেছি কলকাতার রয়্যাল বিরিয়ানি খেতে। আজকে এখানে টেস্ট করে দেখবো যে এখানকার বিরিয়ানিটা কেমন চলে এসেছে বিরিয়ানির খোঁজে, আর তোমাদেরকে বিরিয়ানির খবর দিতে। ভালো মন্দ বিরিয়ানি খাবো, কেমন টেস্ট এখানকার বিরিয়ানি ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি। আমাদের ওখানকার রয়্যাল বিরিয়ানিটা সবসময় খাই, তবে দোকান অনুযায়ী খাবারের তারতম্যটা আলাদা হবে। আজকে এখানকারটা টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি কেমন। আজকে আমরা অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি, যার দাম নিয়েছে 100 টাকা। তো দেখো চলো, এরকম রাইসটা একদম ঝুরঝুরে, খুব বেশি মশলা নেই। তো প্রথমে আমরা একটু টেস্ট করে দেখবো, আগে পাপা একটু খাবে। তুমি একা একা খাবা? না তাহলে খাও এখান থেকে। পাপাই একা একা খাবে, আমি খাই ফার্স্টে। খুব বেশি রিচ মাছ, একদম প্লেন হালকা পাতলা, খুব একটা যে খুব মশলার গন্ধ বা কিছু রয়েছে বিরিয়ানিটার মধ্যে নেই, সেরকম কিছুই আমার সুগন্ধ অনুভব হচ্ছে না। চিকেনটা বেশ নরম আছে, এ দেখি ছিবড়ে হয় কিনা। রাইসের কোয়ান্টিটিটা মোটামুটি বেশ ঠিকঠাক আছে, একটা মানুষের জন্য যথেষ্ট। আর যদি তোমরা অল্প খাও তাহলে দুটো মানুষও হয়ে যেতে পারে, কিন্তু আমার জন্য ঠিকঠাক আছে। কোনো প্রকার টেস্ট লাগবে না, জানি না তোমাদের কেমন লাগবে। তোমরা এসে একবার ট্রাই করে দেখতে পারো, তারপর আমাকে কমেন্টস করে জানাতে পারো যে তোমাদের কেমন লেগেছে। এলো একটু আলু দিয়ে, একটু মাংস দিয়ে উপরে নিয়ে মাংসটার মধ্যে খুব বেশি মশলার গন্ধ নেই, এবং যে ঝোল বা গ্রেভি বলতে কোনো অপশন সেটা কিন্তু গোটা মাংসটার মধ্যে কোথাও ছিল না। আমি জানি না এটাকে কারা বিরিয়ানি বলছে, কিন্তু আমার এটা বিরিয়ানি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হলো না। ওটা আর ওটা খাও। আর কত
আলুটা সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়েছে, আলুটা মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু মাংসটা আমার অতটা বেশি সেদ্ধ মনে হয়নি, আর একটু নরম হতে পারত। যেমন বিরিয়ানি মাংস ঢেলে ছেড়ে যায় সেরকম একটা ব্যাপার, সে ব্যাপারটা নেই। আলুটা শুধু ডুসি ডুসি ব্যাপার, সেই ব্যাপারটা নেই। দারুন একদমই ঝাল নেই, তাই পাপায় ভালো লাগবে, ঝাল নেই, মশলা নেই, কিছুই নেই, একদম পাপায় আরো বেশি ভালো লাগবে। তো চলো, এই ধরনের রিভিউ ভিডিও আরো আসবে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো এই ধরনের ফুড ব্লগিং তোমরা পছন্দ করলে অবশ্যই কমেন্টস করবে, আর নতুন নতুন জায়গার ঠিকানা তোমাদেরকে অবশ্যই বলতে বলেছি, তোমরা জানাবে কমেন্টস করে, আর আমরা সেখানে যাবো, গিয়ে সেখানকার খাবার ট্রাই করে দেখবো।